আগে সবসময় কুমির ভাসে, সেজন্য দেখছিলাম এখন নেই। তখন বোটগুলো থাকার জন্য কুমির পাশে আসে না, দূরে থাকে। নসিমা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপিটা হলো কাতলা মাছ তরি আলু ঝোল। খুব হালকা মশলা দিয়ে আমি রান্নাটা করবো, এটা বুড়ো বয়স্ক বাচ্চা সবাই খেতে পারবেন। আরে বন্ধুরা, আপনারা এই ভিডিওটা না কেটে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। এখন প্রচণ্ড গরম পড়েছে, গরমে এইরকম রান্না খাওয়া হয়। দিয়ে দিব আমি দু দানা মতো চিনি। চিনি দিলে তরকারির টেস্টটা বাড়িয়ে দেয়। এই তরকারিতে কোনো মশলা দিইনি, জিরা বাটা, ধনিয়া বাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, এক কোয়া আদা রসুন বাটা দিয়েছি, যা আমাদের শরীরের পক্ষে খুব উপকার। বাচ্চা বড় বয়স্ক সবাই এই তরকারিটা খেতে পারি। আমি এটা পাতলা পাতলা ঝোল রাখবো। তরকারিটা আমার কমপ্লিট, এবার আমি একে নামিয়ে নেব। বাজার থেকে এনেছিল কাতলা মাছ, আমি হাফ রান্না করেছিলাম কালকে, আর এই অংশ রেখে দিয়েছিলাম। আজকে আমি এই মাছটাকে একটা ঝোল বানিয়ে দেখাবো, যা শরীরের পক্ষে খুব উপকার। খুব হালকা ঝোল বানিয়ে দেখাবো। তরিগুলোকে আমি কেটে নেব। আমি একটু বড় বড় সাইজে কেটে নেব। গুলোকে আমি ভেজে নেব। মাছগুলোকে আমি এক সাইড করে ভেজে নিয়েছি, আরেক সাইড ভাজবো। মাথাটাকে ভেজে নেব। মাছগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। দেখেন আমি কী কী মশলা নিয়েছি, দেখুন। পেঁয়াজ, দু কোয়া রসুন, একটু আদা আমি একসঙ্গে বেটে নিয়েছি। নিয়েছি ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, কালো জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ গুঁড়ো, নিয়েছি এক পিস টমেটো, নিয়েছি গোটা জিরে। এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। কড়াইয়ে আমি তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি অল্প পরিমাণ তেল ব্যবহার করেছি, খুব কম তেল দিয়ে এই রান্নাটা আমি করব, যেটা আমাদের শরীরের পক্ষে খুব উপকার। দিয়ে দিব একটা তেজপাতা, দিয়ে দিব একটু কালো জিরে, দিয়ে দিব একটু গোটা জিরে, মশলাটাকে আমি এক মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। এরপরে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ, আদা রসুন বাটা। আদা রসুন ব্যবহারটা আমি কম করেছি। শস্যটা একটু এনে নেওয়ার পরে এরপরে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ, এখানে দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, এখানে আমি দিয়ে দেবো একটু জল। মশলাটাকে আমি বেশি একটা ভাজবো না, কারণ একটা হালকা একটা ঝোল করবো, যেটা বাচ্চা বুড়ো বয়স্ক সবাই খেতে পারে, যা শরীরের পক্ষে খুব উপকার। এবার আমি দিয়ে দেবো আনাজগুলো।
এটাকে এক মিনিট মতো নাড়ার পরে এরপরে আমি দিয়ে দিব এক পিস টমেটো। এটাকে আমি ঢাকনা চাপতে চাপতে ভালো করে কষাবো। তরি আলুটাকে আমি ভালো করে ঢাকনা চাপতে চাপতে কষে নেব। আমি এখানে তেলও বেশি ব্যবহার করিনি, তবে এটা খুব হালকা, এটা শরীরের পক্ষে খুব উপকার। দশ মিনিট মতো আমি এতে তরি আলুটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তরি থেকে যে জলটা দিয়েছিল সেটাকেও মেরে নিয়েছি। এবার আমি দিয়ে দিব জল, এটা পাতলা জল করব, সেই জন্য জলটা আমি বেশি পরিমাণে একটু দেব। ঢাকনা চাপিয়ে রেখে দেবো পুরো পাঁচ মিনিটের মতো। আলুটা আমার অর্ধেকে বেশি সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। মাথাটা এক সাইডে দিতে হবে, নাহলে মাথাটা ভেঙে যাবে। আর আমি তিন থেকে চার মিনিট মতো ফুটাবো। দিয়ে দিব আমি দু দানা মতো চিনি। চিনি দিলে তরকারির টেস্টটা বাড়িয়ে দেয়। এই তরকারিতে কোনো মশলা দিইনি, জিরা বাটা, ধনিয়া বাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, এক কোয়া আদা রসুন বাটা দিয়েছি, যা আমাদের শরীরের পক্ষে খুব উপকার। বাচ্চা বড় বয়স্ক সবাই এই তরকারিটা খেতে পারি। আমি এটা পাতলা পাতলা ঝোল রাখবো। তরকারিটা আমার কমপ্লিট, এবার আমি এতে নামিয়ে নেব। মাথাটাকে আমি আলগা করে তুলে নেব। সবার খাওয়া শেষ হয়ে গেছে, আমি খেতে বাকি আছি, নাহলে মাথাটা ভেঙে যেতে পারে। নিয়ে নেব তরকারি। সুন্দর একটা ধনিয়া জিরা গন্ধ বেরাচ্ছে তরকারি থেকে। আমি ভেড়ু ভেজেছিলাম, এটাও খাবো, এটাও খাবো। দারুণ টেস্ট হয়েছে তরকারিটা। আপনারা যদি এরকমভাবে বাড়িতে তরকারি রান্না করেন, বাচ্চা বুড়ো বয়স্ক সবাই খেতে পারবে, যা শরীরের পক্ষে খুব উপকার। এক ফোঁড়া তেল দিয়ে আমি রান্না করেছি জিরে বাটা, ধনিয়া বাটা, দারুণ যা খেতে টেস্ট হয়। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে করে আমি নতুন নতুন রেসিপি আপনাকে দেখাতে পারি।